আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষালয় আলামিন ফাউন্ডেশনের ততোধিক প্রাণপ্রিয় নবম শ্রেণীর ছাত্রবৃন্দ, তোমাদেরকে প্রত্যেককে আমি অনলাইন ক্লাস ব্যবস্থাপনার মাধ্যমে আমি তোমাদেরকে প্রত্যেককে জানাই সুস্বাগতম। আমরা প্রথম দিন বাংলা বিষয়ের যে আমাদের প্রথম গদ্যাংশ ছিল নাট্যাংশটি, যেটি ছিল ধীবর বৃত্তান্ত, আমি আলোচনা করেছি। আজকের আমার দ্বিতীয় ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসে আমি আমাদের পরবর্তী যে বাংলা গল্প, লিও টলস্টয়ের লেখা, রুশ সাহিত্যিক, বিশিষ্ট রুশ ভাষা সাহিত্যিক, রাশিয়ান সাহিত্যিক লিও টলস্টয়, সেই লিও টলস্টয়ের লেখা ইলিয়াস, এই ইলিয়াস ছোট গল্পটি আমরা আলোচনা করব। তো এই গল্পটির উৎস আমরা দেখতে পাচ্ছি লিও টলস্টয়ের লেখা 23 টেলস, যেটা 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সেই গদ্য বা সেই গল্প গ্রন্থের অন্তর্গত একটি অন্যতম গল্প, যেটিকে বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত নামে একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক। তো এই কী আছে ইলিয়াস গল্পের যে মূল বিষয়বস্তু, ইলিয়াস গল্প কেন আমরা পড়ব বা আমাদের কেন পাঠ্য, এই গল্পের আমাদের শিক্ষণীয় কী, আমাদের এখান থেকে কী শেখার আছে, তো সেটা আমরা যতক্ষণ না পর্যন্ত গল্পের বিষয়বস্তু পড়ব, যতক্ষণ না পর্যন্ত আমরা গল্পটিকে জানব, তার ভাববস্তুর মধ্যে আমরা যতক্ষণ না পর্যন্ত ওই ভাবের রূপসাগরে ডুব দিয়ে অরূপ রতন যতক্ষণ না তুলে আনবো, ততক্ষণ আমরা বুঝতে পারবো না গল্পের অন্তর্নিহিত ভাবসত্তাকে। তো এসো আমরা চলি আমাদের এই ইন্টারনেট মাধ্যমে যেটুকু আলোচনা যেভাবে সম্ভব আমরা তার সবটুকু নির্যাসটুকু নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই বলি যে লিও টলস্টয় রুশ ভাষা সাহিত্যিক, অর্থাৎ রাশিয়ান, তো ইনি ছিলেন জীবনবোধের কথা সাহিত্যিক। জীবনবোধ মানে কি? জীবনবোধ হচ্ছে সেটাই যেটা জীবনের কথা বলে, যেটা বাস্তবতার কথা বলে, যেটা মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামের কথা বলে। তো একজন প্রকৃত অর্থে সমাজ সচেতক, বাস্তবতার রূপকার লিও টলস্টয় তার ইলিয়াস নামাঙ্কিত গল্পে চরিত্রকেন্দ্রিক এই গল্পটি, যদি আমরা নামটা আলোচনা করি তো সেখানে অবশ্যই পাবো এটি চরিত্র কেন্দ্রিক একটি নামকরণ। তো ইলিয়াস গল্পের মধ্যে দিয়ে তিনি কোন জীবন সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি কি শেখাতে চান এই ইলিয়াসের মধ্য দিয়ে, সেটা আমরা গল্পের কাহিনী পাঠ করব এবং সেটার মধ্যে দিয়ে আলোচনা করব। তো কাহিনী পাঠের আগে আমরা যতটুকু বিষয়ে আলোচনা করতে পারি আমরা আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে, সেখানে আমরা দেখতে পাবো যে উপপ্রদেশ, উপপ্রদেশটি কোথায়? পশ্চিম রাশিয়ার অন্তর্গত। তো যেটা হচ্ছে ইউরোপ এবং এশিয়া, ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশের অন্তর্গত উপপ্রদেশ। সেই উপপ্রদেশে একজন ইলিয়াস নামে একজন বাস্কির ছিলেন। এখন বাস্কির কাদের বলে? না, তৎকালীন সময়ে যারা ওই সমস্ত এলাকাতে বসবাস করত যাদের পশুচালন পশুপালন যাদের পেশা, অর্থাৎ কৃষিকাজ সহ পশুপালন। তো এই ইলিয়াসের জীবন দর্শন আমাদের গল্পের মূল পাঠ্য। একটা মানুষের জীবন কেমনভাবে পরিবর্তিত হয়, কেমনভাবে এই পৃথিবীতে দিন রাত সংগঠিত হয়, কেমনভাবে পৃথিবীতে জোয়ার ভাটা সংগঠিত হয়, কেমনভাবে মানুষের জীবনে সুখ দুঃখ আবর্তিত হয়, কেমনভাবে মানুষের জীবনে আনন্দ হাসি কান্নার পালাবদল চলে, কারণ আমরা জানি আমাদের জীবন কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা। আর আমরা এও জানি আজ যে রাজা কাল সে ফকির, এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে আমরা গল্পের কাহিনীতে চলে যাই। ইলিয়াস, ইলিয়াসের জীবনের শুরু, উত্থান এবং সেই জীবনের এক অন্তিম পরিণতির পর্যায়ে, সেই পুরো জীব বিবর্তনকে, তার জীবনের বিবর্তনকে এখানে গল্পে তুলে ধরা হয়েছে। একজন খুব সামান্য বাস্কির, সামান্য গুটি কয়েক পশু নিয়ে বা ওই গবাদি পশু নিয়ে যার জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়া। ইলিয়াসের পিতা, ইলিয়াসের মৃত্যুর মাত্র 1 বছর পরেই তার পিতা মারা যান। সেই সময়ে ইলিয়াসের হাতে সম্পত্তি মাত্র গোটা দুয়েক ঘোড়া আর ওই গোটাকত গরু মোষ, এই ছিল তার 20টি ভেড়া, গরু মোষ 7টা আর ওই 2টো ঘটকি, এই ছিল তার সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে তার স্ত্রী শ্যামাগীকে সাথে নিয়ে সেই ভোর থেকে আর গভীর রাত পর্যন্ত
তারা দুই স্বামী স্ত্রী উদয়স্থ পরিশ্রম করেছে, উদয়স্থ পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, তাদের রক্ত জল করেছে। তো এই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তারা ধীরে 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 সমৃদ্ধি সুখের মুখ দেখতে থাকে। এইসব কিসের সুখ? অবশ্যই অর্থের সুখ, অবশ্যই প্রাচুর্যের সুখ, অবশ্যই ঐশ্বর্যের সুখ, যেটা তাদের জীবনের ওই নবগঠিত পর্যায়ে, নব পর্যায়ে তারা ধীরে ধীরে পেতে থাকলো। এখন কথায় বলে, সুখের দিনে সবাই আছে, দুঃখের দিনে কই? যদি কোন মানুষ তার সম্পত্তি, তার ঐশ্বর্যে ধীরে ধীরে সে ফুলে ফেঁপে উঠতে থাকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষজন তাদের খুব চেনা হয়, কথায় বলে তোমার আছে আমার আছে এসো বসে খাই, আর আমার আছে তোমার নেই তুমি কিসের ভাই, অর্থাৎ এটুকু আমরা বুঝতে পারি, এ পৃথিবীতে, জাগতিক পৃথিবীতে, জাগতিক প্রয়োজনের পৃথিবীতে সম্পদের কতটা মূল্য, কতটা গুরুত্ব। তাই সেই মূল্য অনুধাবন করে ইলিয়াস কোনো দিকে না তাকিয়ে, নিজেদের সুখের কথা না ভেবে সম্পদের পাহাড় জমিয়েছে। আর যখন একটা সময়ে সে যখন ধীরে 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 ওই সম্পদের পাহাড়ে একটার পর একটা পা ফেলতে 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 সে যখন পাহাড়ের চূড়ায় উঠল, সম্পদের চূড়ায় উঠল, তখন তাকে আর ধরে কে? পাড়া প্রতিবেশীর ঈর্ষা, স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশীর ঈর্ষা। ইলিয়াজের তো খুব বলবলাও, ওর এখন মরবারই বা দরকার কি? ইলিয়াজের প্রতি সবাই ঈর্ষান্বিত, তার সম্পদের প্রতি ঈর্ষান্বিত, ইলিয়াজ ব্যক্তির প্রতি, ইলিয়াজের ব্যক্তির মহানুভবতার প্রতি না, ইলিয়াজের সম্পদের প্রতি, যে সম্পদ সে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করেছে। এখন আমরা জানি পৃথিবীর নিয়ম হচ্ছে কি, আমরা জানি একটা ঢিলকে, যদি আমরা একটা ঢিল বা একটা পাথরকে যতই উপরের দিকে ছুঁড়ি, তো সে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত উপরে উঠবে, তারপরে সেই নির্দিষ্ট মাত্রা ছোঁয়ার পরে সে আবার নিচের দিকে অবতরণ করবে। এই উত্তরণ এবং অবতরণ, পাহাড়ে ওঠা আর পাহাড়ে নামা, ওঠা নামা তো জগতের নিয়ম। তাই এতদিন ইলিয়াজের উত্থান হয়েছে, কিন্তু কথায় বলে যে যে ভগবান যা দেতা হয় তো ছপ্পর ফাড় কে দেতা হয়, আর যা লেতা হয় তো ছপ্পর ফাড় কে ভি লেতা হয়। অর্থাৎ ঈশ্বর যখন আমাদেরকে কোনো কিছু দেন, তার করুণা, তার তার দান, তিনি আমাদেরকে একেবারে ছপ্পর ফেরে দেন, আর যখন তিনি নেন আমাদের কাছ থেকে তখন ঠিক সেই একইভাবে নিয়ে নেন। তো ঠিক প্রকৃতির মাঝে ঘটে চলা জোয়ার ভাটারই মতো, যে ইলিয়াজের মানুষের সাথে দুদণ্ড বসে কথা বলার সময় ছিল না, যে ইলিয়াজের বাড়িতে নিত্য অতিথির আগনাগোনা, যে ইলিয়াজ অবশ্যই অতিথি বৎসল্যে ইলিয়াজের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, আশেপাশের বিভিন্ন গ্রাম গঞ্জে তার নাম ছড়িয়ে পড়েছে, ইলিয়াজের অতিথি বৎসল্যতার কথা, ইলিয়াজের মতো মানুষ হয় না, এত খাতির যত্ন করে। তো এইভাবে তার বাড়িতে অতিথির আনাগোনা, এবং কি তিনি অতিথির সেবার জন্য কখনো ভেড়া মারছেন, অতিথি বেশি হলে তিনি কি করছেন, ঘটকি মারছেন, মানে ঘোড়া মারছেন। তো এই সকাল থেকে আর গভীর রাত পর্যন্ত চলে কর্মযজ্ঞ, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন। অর্থ উপার্জন তিনি অনেক করেছেন, অনেক ঐশ্বর্য কামিয়েছেন, কিন্তু কিন্তু তার জীবনের যে মূল আকাঙ্ক্ষা, প্রত্যেক মানুষের জীবনের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে তিনি কোথাও না কোথাও বিচ্যুত হয়েছিলেন, সেটা ঈশ্বর তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। জীবনের ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগলো না, একটা সময় দেখা গেল তার ভেড়ার পালে মড়ক লাগলো, অনেক ভেড়া মনে গেল, একটা সময় দেখা গেল দুর্ধর্ষ কিরবির জাতিরা তারা ওই ইলিয়াজের খুব ভালো ভালো ঘোড়াগুলোকে চুরি করলো, একটা সময় প্রচণ্ড শীতে খাদ্যাভাব দেখা দিল, খাবারের অভাবে ইলিয়াজের ওই অনেক গবাদি পশু মারা গেল। তারপরে কি হলো, সম্পদ কমতে থাকলো, কমতে থাকলো, ধীরে 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 কমতে কমতে এমন একটা পর্যায়ে এলো যে তার যে সন্তানেরা, ইলিয়াজের তিনটি সন্তান, দুটি ছেলে একটি মেয়ে, তিনজনেই বিবাহিত, কিন্তু বড় ছেলেটি একবার এক মারামারিতে পড়ে মারা গেল। ইতিপূর্বে ইলিয়াজরা যখন গরিব ছিল, সন্তানগুলো যখন ছোট ছোট ছিল, তারা বাবা মায়ের সাথে পরিশ্রম করত,
কিন্তু যখন যখন তারা ধনী হলো তখন তারা হয়ে গেল ধনীর দুলাল ধনীর দুলালি, ফলে তারা পরিশ্রম বিমুখ হয়ে পড়লো, অলস অকর্মণ্য হয়ে পড়লো, আয়েসি, তারা দুহাতে অর্থ খরচ করতে লাগলো। এভাবে বড়টা কোনো একটা কারণে বড় ছেলেটি একটি যুদ্ধে একটা মারামারিতে জড়িয়ে পড়ে সে মারাও গেল। তারপরে কি হলো, মেয়েটি বিবাহ হয়ে যাওয়ার পরে মেয়েটির আর পরবর্তীতে কোনো সংবাদ পাওয়া যায় না। তারপরে ছোট ছেলেটি, সে এমন একটি মুখরা ঝগড়ুটে তার স্ত্রীকে বিয়ে মেয়েকে বিয়ে করে আনলো, তার স্ত্রী এমনই ঝগড়ুটে যে তার শ্বশুর ইলিয়াসের কথা অমান্য করতে লাগলো, তার কথা মোটেও শুনতো না, ধর্তব্যই আনতো না। ইলিয়াস ডেকে গেল স্বাভাবিকভাবেই, তো তিনি কি করলেন, তিনি কি বললেন কি না, তার ছোট পুত্রকে তার যথাযোগ্য যা দেওয়ার দানপত্র করে তাকে দান করে তাকে অন্যত্র বাড়ি থেকে দূর করে দিলেন। সে চলে গেল অন্যত্র অনেক দূরে গিয়ে সেখানে বাসা বেঁধে থাকতে লাগলো। তো ইলিয়াস সন্তান হারা হলো, ইলিয়াস ধীরে ধীরে সম্পদ হারা হলো। এরপরে এমন একটা জীবনের এমন একটা দুর্বিপাক এমন একটা দুঃসহ পরিস্থিতিতে এসে দাঁড়ালো, তলানিতে এসে থেকে গেল, যেখানে তার কাছে ওই ঘোড়ার জিন আর ওই তার শীতের কম্বল এই আর একটা থালা বাসন এই ছাড়া আর কিছু নেই, অসহায় অবস্থা। ভাগ্যের চাকা কিভাবে ঘোরে, ভাগ্যের চাকা কিভাবে ঘোরে, আজ যে রাজা কাল সে ফকির, ইলিয়াস তার অবস্থা ফকিরের মতো হয়ে গেল। তার দুর্দশা দেখে তারই প্রতিবেশী উর্তি একজন ধনী লোক, অবশ্যই সহৃদয়বান তিনি, ইলিয়াসের প্রতি দয়া পরবশ হয়ে ইলিয়াসের প্রতি সহমর্মিতায় তিনি ইলিয়াসকে কি করলেন, তাকে বাবা সম্বোধন করে যে বাবা তোমাদের তো অনেক বয়স হয়েছে, এই বয়সে কোথায় যাবে, তো আমি এক প্রস্তাব দিই, তোমরা দুই স্বামী স্ত্রী মিলে আমার বাড়িতে আশ্রিত থাকো, আমার বাড়িতে থাকো, আর তোমাদেরকে আমি দয়া করছি না, আমি করুণা করছি না, তোমরা তোমাদের শরীরে তোমাদের গতরে তোমাদের ক্ষমতায় যতটুকু কুলবে সেইটুকু পরিশ্রম করো। তো ইলিয়াস থাকতে বাধ্য হলো। তো ইলিয়াসের কাজ ছিল কি না, ওই পড়শি মোহাম্মদ স্যার বাড়িতে গ্রীষ্মকালে তার তরমুজ খেতে সে কাজ করত, আর তার স্ত্রী শামসেমাগি তিনি কি করতেন, তিনি ওই 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 গোয়াল ঘরে ওই দুধ কুমিশ দুধ দোয়ার কাজ কুমিশ তৈরির কাজ ইত্যাদি কাজ করত। তো একবার ইলিয়াসের বাড়িতে ওই সরি ইলিয়াস না মোহাম্মদ স্যার বাড়িতে একদল মোল্লা সাহেব এবং তার তার অনুগামীগণ এলো। মোল্লা সাহেব মানে কি না, ইসলাম একজন ধর্মগুরু। তো অতিথি বাড়িতে এতজন অতিথি এসছেন, অতিথিদের আপ্যায়নের দায়িত্ব দেওয়া হলো কাকে, ইলিয়াসকে। ইলিয়াস কি করলো, ইলিয়াস একটা ওই ঘোড়া মেরে তার পশু তার মানে তার চামড়া ছাড়িয়ে খাবার প্রস্তুত করলো, প্রস্তুত করে খাবার পরিবেশন করলো। তো এই পরিবেশনকালে ইলিয়াসকে ডেকে মোহাম্মদ শাহ তার অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন এক সময়ের ইলিয়াসের কথা, ইলিয়াসের দুর্দণ্ড প্রতাপের কথা, ইলিয়াসের ঐশ্বর্যের কথা। তখন তো সবাই এক বাক্যে বললো, হ্যাঁ ইলিয়াসকে তো আমরা সকলেই নাম শুনেছি। তো মোহাম্মদ শাহ বলছেন, এই সেই ব্যক্তি ইলিয়াস যিনি আজ আমার বাড়িতে আশ্রিত। তো তখন সকলে অবাক হয়ে গেল। তো কিন্তু সবাই লক্ষ্য করলো কি, যে এক সময়ের এত বিপুল সম্পত্তির ঐশ্বর্যের অধিকারী ইলিয়াস সে কিনা পরের বাড়িতে আশ্রিত, তবুও তার মুখে এতটুকু কুণ্ঠার ভাব নেই, বরং সে খুব উৎফুল্ল, বরং সে খুব চনমনে, সে খুব স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে লাগলো খুবই সহৃদয়তার সাথে, তার মধ্যে কোনো রকম মন খারাপের কোনো ব্যাপার নেই। তো সেবা যত্ন করতে লাগলো তার অতিথিদেরকে। তো সেই সময়ে অতিথিদের মধ্যে একজন তাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা তো আপনি তো একসময় এরকম ছিলেন, এত ধনী ছিলেন, আজকের পরের বাড়িতে এসে আসছে, তো আপনার আজকে নিজেকে কেমন মনে হচ্ছে, জীবন সম্পর্কে আপনার আজকের কি ধারণা? তখন ইলিয়াস স্মিত হেসে বলছেন যে বিশ্বাস করুন আপনারা, আমি আর আমার স্ত্রী দীর্ঘ 50 বছর ধরে যে সুখ খুঁজেছিলাম, যে সুখ খুঁজেছিলাম বলা ভুল, যে সুখের পিছনে আমরা মরিচিকার মতো ছুটেছিলাম,
অহরহ নিজেদের দিকে না তাকিয়ে নিজেদের প্রতি সামান্য দুটো সামনাসামনি বসে দুটো কথা বলারও অবসর পায়নি। এইরকম একটা সময় কাটিয়েছি আমরা শুধু সম্পদ 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 জড়ো করার জন্য। সেই জীবনে আমরা বিন্দুমাত্র সুখ পাইনি, কিন্তু আজকের সব হারিয়ে পরের বাড়িতে আশ্রিত হয়েও আমরা জীবনের পরম সুখকে খুঁজে পেয়েছি। তার কথা শুনে অতিথিরা তো চমকে গেল, এবারটা বলে কি? আজকে সে সর্বহারা, আজকের পরের বাড়িতে আশ্রিত, আশ্রিত হয়েও সে জীবনের সুখ খুঁজে পেয়েছে, এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তখন তারা যখন এইরকম একটা সংশয় প্রকাশ করছে, তখন ইলিয়াস বলছে যে এই বিষয়ে আমার স্ত্রী আপনাদেরকে ভালো বলতে পারবে। তো পর্দার আড়াল থেকে শামশেমাগি তিনি বলছেন, তিনি তার স্বামীর কথার সমর্থনে তিনি বলছেন যে হ্যাঁ মহোদয়গণ, আমরা আমাদের জীবনে দীর্ঘ 50 বছরের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে, আমরা আমাদের সাংসারিক জীবনে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, তো সারাটা দিন চাকর বাকরদের পিছনে আমরা সবসময় কিটিমিটি লাগিয়ে রেখেছি, সবসময় খবরদারি লাগিয়ে রেখেছি, সবসময় দুশ্চিন্তা নিয়ে কাটিয়েছি, এই বুঝি চাকররা তারা কাজে ফাঁকি দিচ্ছে, মজুররা কাজে ফাঁকি দিচ্ছে, এই বুঝি রাত্রবেলা গোয়াল ঘরে ওই পশু শাবকগুলোকে বড় পশুরা তারা পা দিয়ে মারিয়ে দিচ্ছে, তো এভাবে দুশ্চিন্তা নিয়ে আমরা ঘুমোতে পারতাম না। তারপরে আমাদের সন্তান সুখ তো আমরা পাইনি, সন্তানেরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সন্তান সুখ থেকেও আমরা বঞ্চিত। আর যে সম্পদকে আমরা জীবনের বড় মনে করেছিলাম, সেই সম্পদও আমরা জীবনে হারিয়েছি। তাহলে আমরা পেলাম কি? যেটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, যে সন্তানদেরকে চেয়েছিলাম, সন্তানদেরকে পেলাম না, যে সম্পদ আমরা চেয়েছিলাম সেই সম্পদও আমাদের হাত থেকে বালির মতো গলে বেরিয়ে গেছে। তাহলে পড়ে রইল কি? পড়ে রইলাম সেই আমি আর আমার স্বামী। তো সেই এই দুজনে এসে জীবনের এই অন্তিম পর্বে এসে জীবন সায়াহ্নে উপনীত হয়ে দুই বুড়ো বুড়ি আজকের আমরা আমাদের জীবনের পরম সুখ খুঁজে পেয়েছি। সেই পরম সুখটা কি? না নিজেদের মতো করে বাঁচা, নিজেদের সুখের জন্য বাঁচা, বাঁচার মধ্য দিয়ে যে সুখ, নিজেদের একে অপরের সাথে দুটো বাক্যা লাভ করে যে সুখ, আর সবচেয়ে বড় কথা যে ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই ঈশ্বরের আরাধনা করে যে সুখ, ঈশ্বরের আরাধনার মধ্য দিয়ে যে সুখ, তাকে প্রাপ্তির যে সুখ, সেই সুখ আমরা পেয়েছি আজকের, যেটা এতদিন আমাদের জীবনে বঞ্চিত ছিল। এ কথা শুনে মোল্লা সাহেব বললেন, হ্যাঁ ইলিয়াজের স্ত্রী যা বলেছেন সবই পবিত্র গ্রন্থে লেখা রয়েছে, সবই সত্য। একথা শুনে বাকি অতিথিরা তারাও সবাই ভাবতে বসল। এই ছিল আমাদের গল্পের মূল বিষয়বস্তু। তাহলে এক কথায় যদি বলা যায়, জীবনবোধের গল্প, যে জীবনবোধের মধ্যে আমাদের গল্পকার লিও তলস্টয় তিনি বলতে চেয়েছেন যে অর্থ নয়, প্রকৃত সুখ হচ্ছে নিজেদের হাসি কান্নায় নিজেদের মধ্যে বাঁচা এবং ঈশ্বরের শরণাপন্ন হয়ে বাঁচা, ঈশ্বরের আশিসধন্য হয়ে বাঁচা, এই বাঁচাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় ঐশ্বর্য। যে ঐশ্বর্য কামানো, যে ঐশ্বর্য উপার্জন করা আমাদের প্রত্যেকের আশু কর্তব্য। আজ এই পর্যন্ত গল্পের আলোচনায়, পরবর্তী ক্লাসে আমরা এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।